এই চিত্র চট্টগ্রাম রেল স্টেশনের। বাড়ি যেতেই হবে, তাই ঝুঁকি নিয়ে কোনো রকমে ছাদে জায়গা করে নেওয়ার চেষ্টা। মা বাপ ভাই বোন বৌসি ছেলে মেয়ে সব বাড়িতে, ওদেরকে রাখি কোনো ঈদ করা সম্ভব? ঝুঁকি নিয়ে যায় কি করবো, ঈদের সিজন না, এখন ঈদের তো কষ্ট করে যাইতে হবে। যারা যাচ্ছে আজকে খুব কষ্ট করে যাচ্ছে, এই স্পেশাল ট্রেনটা থাকাতে অনেকেরই সুবিধা হয়েছে, যারা গার্মেন্টস বিভিন্ন ইয়ে থেকে আছে ওরা সুবিধা মতো যাইতে পারতেছে। টিকিট কেটেও নিজের আসনেই যেতে পারেননি অনেকেই। সড়কেও ভোগান্তির শেষ নেই, যানবাহনের জন্য দীর্ঘ অপেক্ষা, ট্রাক পিকআপ দেখা মাত্রই লাফিয়ে উঠে পড়ছেন অনেকেই। এদিকে ঈদের ছুটিতে ফাঁকা হয়ে উঠেছে বন্দরনগরী, নেই চিরচেনা ব্যস্ততা। ফাঁকা নগরীর বাসাবাড়িতে চুরি ডাকাতি বন্ধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানালেন সিএমপি কমিশনার। 4,000 পুলিশ সদস্য আমাদের, সবাই যখন ছুটি ভোগ করবে তখন আমাদের পুলিশ সদস্যরা নগরবাসীর নিরাপত্তায় থাকবে। উৎসব আনন্দে ঈদ উদযাপনের প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।